ওইভাবে ছিল না, বাট আমরা সিরিজ শুরুর আগে কেউ চিন্তাও করিনি যে আসলে আমাদের ম্যাচ জিততে হবে কিংবা কিছু। আমরা খুব ভালো ক্রিকেট খেলতে চেয়েছি, আসলে তিন ম্যাচই আমরা চেষ্টা করেছি যে ব্যাটিংয়ে যা জায়গা থেকে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করা, বোলিংয়ে ফিল্ডিংটা আমাদের, আমার মনে হয় যে আমরা তিনটা ম্যাচে অসাধারণ ফিল্ডিং করেছি, যেটা আমাদের, আমি বলবো যে স্পেশালি টি টোয়েন্টি ম্যাচে যেখানে 2 রান 4 রান 10 রান 15 রানের ডিফারেন্স মেক করে, ওই জায়গাটাতে আমরা অনেক বড় একটা টিক মার্ক দিয়েছি। এবার আসলে আমি কম্পেয়ার করতে চাই না কোনো সিরিজের সাথে কোনো সিরিজ, প্রতিটা ম্যাচই যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা যেভাবে খেলে জিতেছি আমার কাছে মনে হয় এটা আমরা খুব বেশি একটা সময় করিনি, স্পেশালি টি টোয়েন্টি ফর্ম্যাটে। সো সেই দিক থেকে আমরা অনেক স্যাটিসফাইড ফুল টিম। দেখুন, এখানে যারা খেলছে স্পেশালি এই সিরিজটা, প্রতিটা প্লেয়ার বিপিএলে পারফর্ম করেছে, সো ওই পারফরমেন্সটা টি টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরপরই খুব বেশি গ্যাপ যায়নি, সেটা একটা বড় এফেক্ট। এখানে যারা টপ 5-6 ব্যাটসম্যান ব্যাটিং করছে তারা বিপিএলও টপ 5-6 রান গেটার, যারা হাইয়েস্ট উইকেট টেকার তারাও এখানে বোলিং করছে, সো ওই একটা কনফিডেন্স আসলে থাকে। আর যেহেতু খুব বেশি একটা গ্যাপ ছিল না, এরপরে আমরা টানা খেলার ভেতরে ছিলাম, ওইটা আসলে আমাদেরকে হেল্প করেছে বলে আমি মনে করি। দেখুন, আমি বলবো যে চেঞ্জটা আমি জানি না, আমি এশিয়া কাপ থেকে বোধ হয় আমার ক্যাপ্টেন্সি শুরু হয়েছে, আমরা হয়তো এখানে ম্যাচ জিতিনি বাট আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি এশিয়া কাপ থেকে শুরু করেন, ওয়ার্ল্ড কাপ আমরা, আমি তো মনে করি আমরা খুবই আনফর্চুনেট যে আমরা সেমিফাইনাল খেলতে পারিনি, আমরা একটা ম্যাচ বেশি জিতলেই সেমিফাইনাল খেলতে পারতাম, ওই অপরচুনিটিসটা আমাদের ছিল। বাট আমরা জানতাম যে আমরা খুবই ক্লোজ আছি, আমাদের মনে হয় পুরোটা টিমেরই এই বিশ্বাসটা ওয়ার্ল্ড কাপ থেকে তৈরি হয়েছে যে আমরা আসলে বড় টিমের সাথে কম্পিট করতে পারি। ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমাদের অনেক ডাউট ছিল, বাট ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স আমাদেরকে আসলে ওই বিশ্বাসটা দিয়েছে যে না, আমরা বড় টিমের সাথে কম্পিট করতে পারি। আর যখন আমাদের হোমে খেলা, আমাদের কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেশি ছিল, আমরা জানতাম যে আমাদের ভালো খেললে, আর স্পেশালি ইংল্যান্ড, আমার কাছে মনে হয়েছে যে ওদের ব্যাটসম্যান কিছু শর্ট ছিল যে জায়গাটাতে আমাদের ক্যাপিটালাইজ করার সুযোগ ছিল এবং আমরা করতে পেরেছি। যখনই ওদের ধরেন 3-4 উইকেট পড়ে গিয়েছে তখন আর কিন্তু ওরকম ব্যাটসম্যান ছিল না। দেখুন, আমি ইন্ডিভিজুয়াল কোনো প্লেয়ারকে নিয়ে আসলে বলতে চাই না, অসাধারণ খেলছে সবাই, যার যার জায়গা থেকে যেখান থেকে কন্ট্রিবিউট করার দরকার করছে। দু একজন হয়তো যতটা আমরা সবসময় ভাবি খেলবে অতটা আসলে একটা টিমে সবসময় খেলে না। যারা ভালো করছে আমি এক্সপেক্ট করবো যে তারা যত দিন বেশি সম্ভব ভালো খেলতে থাকুক, এবং যারা হয়তো অত ভালো কন্ট্রিবিউট করতে পারে না তারা হয়তো আর একটু বেশি বেশি করে 10% 15% বেশি যদি কন্ট্রিবিউট করতে পারে তাহলে আমরা আরও ভালো টিম হয়ে যাবো। আমি বললাম যেটা, যে আমি বললাম যে আমরা যেভাবে খেলেছি, যে অ্যাপ্রোচ নিয়ে খেলেছি, ওইটা একটা তৃপ্তির জায়গা ছিল, এবং সেটা আমরা এশিয়া কাপ থেকেই শুরু করেছি। আসলে রেজাল্ট আসতে আপনার একটু সময় লাগে, হোপফুলি এটা শুরু হলো, আমরা যেন কন্টিনিউ করতে পারি। এখানে আমাদের বোলিং ইউনিটটা আসলে ভালো ছিল, আমরা, আপনি যদি দেখেন, 6 জন পোপার বোলার নিয়ে খেলেছি, এই লাক্সারিটা আমাদের এতদিন ছিল না। আমরা হয়তো 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলতাম, 8 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে গেলে প্রবলেম যেটা হয়, বলার আপনার সবসময় একজন শর্ট থাকে, আর টি টোয়েন্টি খেলা এমন যে আপনার একটু কুশন দরকার হয়, আর যেহেতু বলাররাই ম্যাচ জেতায় স্পেশালি টি টোয়েন্টি ম্যাচে, সো আপনার যদি বোলিং অপশনটা বেশি থাকে আপনার ওই লাক্সারিটা মানে আপনাকে খুবই হেল্প করে। সেই জায়গাটাতে আমাদের এখন ওই লাক্সারিটা আছে, হয়তো আমাদের আরও অনেক কিছু টিউনিংয়ের দরকার আছে যদি আমরা নেক্সট ইয়ার ওয়ার্ল্ড কাপের চিন্তা করি, বাট আমার মনে হয় যে আমাদের শুরুটা খুব ভালো। ঠিক আছে, আসলে দেখুন, যে উইকেটে খেলা হচ্ছিলো আমরা জানতাম না যে আসলে এই পিচে কত রান যথেষ্ট, সো আমরা খুবই ওপেন মাইন্ডেড ছিলাম। একটা সময় মনে হচ্ছিলো যে 140 হলে ভালো হবে, একটা সময় এমন একটা পরিস্থিতি গিয়েছিলাম যে আমরা খুব ভালো ব্যাটিং করলে 180-170 করতে পারতাম, লাস্ট 5 ওভারে আমরা ওভাবে ভালো বল করতে পারিনি, ব্যাটিং করতে পারিনি। বাট আমার কাছে এটা দোষের কিছু মনে হয় না, কারণ হচ্ছে আমরা শুরুর দিকে কিংবা মিডল ওভারে অনেক ভালো ব্যাটিং করেছে। ইংল্যান্ড এমন একটা দল যাদের 7-8টা পোপার বলার, ওদের এগেনস্টে কখনো না কখনো তো আমরা একটু স্ট্রাগল করবই, সো ওই স্ট্রাগলটা হয়তো লাস্ট 5 ওভারে মনে হচ্ছে। বাট আমরা যেভাবে ইনিংসটা বিল্ড করেছে, শুরুটা যেভাবে করেছে, রনি আর লিটন, তারপরে শান্ত আর লিটনের যে পার্টনারশিপ, স্পেশালি রানিং বিটুইন দ্য উইকেট, আমার মনে হয় অসাধারণ ছিল। ওটা অনেক প্রেশারে ফেলেছে ইংল্যান্ডকে, যে 1-2 করা, 2-3 করা।